আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, সুস্থ আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, আজকে আমাদের এখানে অলরেডি ফেব্রুয়ারি মাস, আজকে কয় তারিখ আই ডোন্ট নো, ভুলে গেছি। যাই হোক, সো ফেব্রুয়ারি মাস অলরেডি প্রায় শেষের দিকে, এখন হচ্ছে এখানে আলহামদুলিল্লাহ ওয়েদারটা খুব চমৎকার, বিকজ রোদ উঠতেছে, 12-13 ডিগ্রি যাচ্ছে। তো আমরা এখন যাব হচ্ছে বেলকনিতে মাটি আনার জন্য। সো এই যে দেখেন, অলরেডি আমরা মাটি নিয়ে আসছি। চলো চলেন দেখে আসি আমরা কোথা থেকে মাটি আনলাম, কত করে আনলাম, কীভাবে প্রাইস নিল। আজকে আমরা বছরের প্রথম, মানে সামার অলরেডি শুরু হতে যাচ্ছে, তো বাহাজে চলে আসছি, কিছু গাছ টাছ কিনবো, মাটি কিনবো, কারণ গাছ বোনার সময় চলে আসছে না এখন, বলেন। এটা হচ্ছে এন্ট্রির পথ, বিশাল বড়। বিশাল বড় একটা জায়গা। এই যে বাবা হাউস থেকে এখন বেরিয়ে গেছি, আজান, হ্যালো। এই যে আমরা কিনেছি, মাটি নিয়েছি আর একটা টব নিয়েছি, আর গাছে পানি দেওয়ার জন্য একটা কি বলছে। এখন হচ্ছে আরেক জায়গায় যাব, এক জায়গা থেকে বের হলাম, এবার সবজির মাটি নিয়েছি। হ্যালো, এই যে দেখেন আজান চিনহা বাইরে আসলে, ও মাই গুডনেস। এই ধীরে ধীরে মা গো মা, এখানে মানে কি বলবো, বাইরে আসলে এক অবস্থা পুরো খারাপ হয়ে যায় গা। 1 2 3 আসো 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 আসো, যাও 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 যাও, দুজন হচ্ছে বাইরে আসলে মাথা নষ্ট হয়ে যায়। অনেক ধরনের গাছ টাছ আছে, তো আমরা এখন আরেকটা মার্কেটে যাব। দেখো দেখো আজানটা দেখো, গাড়ি আসবো। তো সবাই ভালো থাকেন, ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম। এটা হচ্ছে বাউ হাউস বলে, এই যে দেখতে পাচ্ছেন, অনেক বড় একটা মার্কেট। এখানে বাসার যাবতীয় যত জিনিস আছে সব কিছু পাওয়া যায় বাউ হাউসে। তো এখন আমরা চলে যাচ্ছি, এখান থেকে চলে যাচ্ছি আর কি। এখন আমরা আরেকটা মার্কেটে যাব। সো কিছু গাছপালা আর কি, আজকে গাছপালা নাই, মিন গাছের মাটি টব এইসব কিছু কিনবো আর কি আজকে। সো এই যে আমরা এখানে 3 প্যাকেট মাটি আর হচ্ছে এই যে টব, তারপরে গাছে পানি দেওয়ার, সো এইসব জিনিসপত্র আনছি। আর সিনহার হাতে আছে লাঠি, সো আমার লাঠিও লাগবে কিছু গাছের মধ্যে গুজে দেওয়ার জন্য।